চ্যারিটেবল ট্রাস্টের এশেষ আলমের পরিচালনায় তৈরি হলো চেতনা পাবলিক স্কুল, যেটি পশ্চিম মেদিনীপুর, দুবরাজপুর, ডিহিনগর, দাসপুর এলাকায় অবস্থিত। এখানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুবিধা রয়েছে। এটি আইসিএসসি বোর্ডের পাঠ্যক্রম অনুসারে পরিচালিত হবে। সম্পূর্ণ কোভিড বিধি মেনে এখানে ক্লাস করা হবে। এখানে ভর্তি শুরু হয়ে গেছে 1/3/2022 থেকে এবং এখানকার ক্লাস শুরু হবে 7/4/2022। সুবিধাগুলি হলো এখানকার মনোরম পরিবেশ, আইসিএসসি বোর্ডের মাধ্যমে ক্লাস করানো হবে, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীরাই ক্লাস করাবেন এবং সাধারণ ছাত্রছাত্রীদের জন্যে সম্পূর্ণ ফ্রিতে থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই স্কুল কর্তৃপক্ষর সঙ্গে। আপনারা সরাসরি যোগাযোগ করুন 8370809000, 8370809000, এছাড়াও 8370809099, 8370809099 এই নম্বরে। পশ্চিমবঙ্গের এডুকেশন অবস্থাটা এখানেই বুঝে যায়। আজকে যদি এডুকেশন সত্যি ভালো হয় তাহলে আমি বলবো হ্যাঁ ভালো আছে। ইন্ডিয়াতে এডুকেশন ভালো নেই না, কিন্তু ইন্ডিয়াতে এডুকেশন ভালো আছে দুটি মাত্র স্টেট, একটা হচ্ছে কেরালা, তামিলনাড়ু, আর কিছু স্টেট আছে নর্থ ইন্ডিয়া বা ইন্ডিয়া মনে নেই, নর্থ ইন্ডিয়ার দু একটা স্টেটে ভালো এডুকেশন আছে, বাকি এডুকেশন সিস্টেম ফ্লপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর সবচেয়ে খারাপ এডুকেশন সিস্টেম যদি কোথাও থাকে পরামর্শ কি চাইবো এই স্কুল সম্বন্ধে। এই স্কুলে আমরা চারটে জিনিস করতে চলেছি। একটা হলো আমরা আইসিএসসি বোর্ডে ইংলিশ মিডিয়াম, যার মাধ্যমে আমরা যে স্টুডেন্ট এখানে ভর্তি হবে আমরা তিনটে ক্যাটাগরি এখানে ভাগ করেছি। একটা ক্যাটাগরি যারা নর্মাল, যার মাত্র পয়সা আছে সেখানে দাম নেবে, তাকে পুরো ফিস দিতে হবে। আর যার যে দুর্বল তাকে 50% দিতে হবে, আর যে খুব দুর্বল যার ক্ষমতা নেই বা প্রতিভা আছে, তার পড়ার ইচ্ছা আছে, তাকে পুরোপুরি এক নিয়ে পয়সা নেবে পুরোপুরি। বাট সেজন্য স্কলারশিপে একটা একটা অ্যাপ্লিকেশন হবে, সেটা ভেরিফিকেশন হবে, তারপরে তার ওই স্কলারশিপটা সে পাবে। আমরা প্রথমে আমরা প্রথমে এলকেজি থেকে যদি কোনো কারণে এক আধ বছর এগিয়ে পিছিয়ে যায় তাহলে আমার পার্টনার ছিল, এক্স পার্টনার এবং আমার বন্ধু, তার এতে তোমার হুগলি জেলার চুটুডার পাশে বৈশাখপুর বলে একটা জায়গা আছে, সেখানে আইসিসি বোর্ডের অ্যাফিলিয়েটেড স্কুল আছে, তার মাধ্যম দিয়ে আমরা পরীক্ষা নেব। এই স্কুল ছাড়া আর এখানে প্ল্যানিং আছে, ইংলিশ মিডিয়াম ছাড়া আমাদের প্ল্যানিং আছে যে আমরা গরিব দুঃখী যারা আছে, আজকে আমরা জানি যে আমাদের সমাজে যে যতই শিক্ষিত হোক কম্পিউটার যদি কেউ না জানে তাহলে কম্পিউটার সে কোনো ভালো কাজে জয়েন করতে পারবে না, চাহে গভর্নমেন্ট সার্ভিস হোক আর চাহে নন গভর্নমেন্ট পাবলিক সার্ভিস হোক। গভর্নমেন্ট সার্ভিস তো এখন পয়সা না দিলে তো পাওয়া যাবে না, তো যারা গরিব সে তো গভর্নমেন্ট সার্ভিস বলে যেতে হবে যে হয় ঘন্টা ধরে নালে পরে ঘুষ দাও। তো আমরা এখানে 150 সিটে আমরা কম্পিউটার ক্লাস চালু করব, যেখানে আমরা 500-600 স্টুডেন্টকে কম্পিউটার শেখাবো নানান কোর্সের মাধ্যমে এবং অ্যাফিলিয়েট মানে সার্টিফিকেট পাবে তারা।
আমরা এটা স্কুল চালু হওয়ার পরেই আমরা কিছুদিনের মধ্যে এটা পরিকল্পনা করে আমরা এটা শুরু করব। এটা এই এই পুরোটাই তিনটে কম্পিউটার ক্লাসরুম আমরা করেছি, কমপ্লিটলি এসি ক্লাসরুম হবে, কমপ্লিটলি এসি ক্লাসরুম হবে। তৃতীয় আমরা করছি করব যে আমাদের এখানে কম্পিটিটিভ এক্সাম জন্য আমাদের ঘাটের মহকুমা সেরকম ভাবে কোচিং সেন্টার নেই, তাছাড়া আমাদের এখানে WBCS মেডিক IAS IPS মানে UPSC আমাদের ঘাটের মহকুমা সেরকম ভালো কোচিং সেন্টার নেই। যে রুমে আপনারা বসে আছেন এটা অ্যাকচুয়ালি কোচিং সেন্টার হবে, এই এটা হবে কম্পিটিটিভ এক্সাম মানে ডক্টর ইঞ্জিনিয়ার যত রকমের কম্পিটিটিভ এক্সাম তার আস্তে আস্তে আমরা করবো, আমরা এখানে কোচিং সেন্টার করব। এবং এইখানে এই কোচিং সেন্টার রিলেটেড এখানে লাইব্রেরি হবে, যে বই হয়তো ঘাটালে পাওয়া যাবে না আমরা সেই বই সব রকম বই আমরা রাখবো এখানে, এখানে নর্মাল বই থাকবে না, এখানে ওই কোচিং সেন্টার রিলেটেড বই আমরা বইয়ের আমরা লাইব্রেরি করব, যাতে অনেক বই দেখেছি আমরা অনেক দামি বই হয় যেগুলো সকলে কিনতে পারে না সেই বইগুলো আমরা এখানে রাখবো এই লাইব্রেরি। এবং এই কোচিং সেন্টার আর এই কম্পিউটার ক্লাব এটাও কিন্তু ওই সেম স্কিম থাকবে, যার বাপের পয়সা আছে আপনি পুরো পয়সা দাও, যার যে মোটামুটি ক্ষমতা হাত দাও, আর যার মধ্যে প্রতিভা আছে কমপ্লিট রিক্রুট। এছাড়া চতুর্থ যে আমার প্রোগ্রাম আছে সেটা হলো যেমন ছোটবেলা মানুষ সকলে ভুলে না আমিও ভুলি, আমার বাবা যেমন আমাকে বই কিনে দিতে পারেনি এরকম ঘাটাল মহকুমায় কারো এরকম হোক আর বইয়ের জন্য সে পড়বে এটা আমি আর চাই না। সেই জন্যে টেন পর্যন্ত আজকের দিনে গভর্নমেন্ট সাপোর্ট পেয়ে যায় বই, তাই তো টেনের পরে যখন উচ্চ ক্লাসে যায় তখনই শুরু হয় যারা গরিব তারা বইয়ের খরচার জন্যে কোচিং খরচার জন্যে টিউশন খরচার জন্যে কলেজের ফিসের জন্যে তারা পড়া ছেড়ে দেয়, আমরা তাদেরকে পুরোপুরি বই বইটা ফ্রিতে দেবো, মানে আমি একটি বুক ব্যাংক তৈরি করবো স্কুলের মাধ্যমে যেখানে ঘাটাল মহকুমার যে কেউ এসে এই বুক ব্যাংকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এবং আমরা কমপ্লিটলি ফ্রি দেবো। এবং যারা প্রতিভাবান বাচ্চা ছেলে হবে তাদের যদি তারা যদি স্কলারশিপ চায় পড়ার জন্য এডুকেশনের জন্য আমরা তাদেরকে বার্ষিক স্কলারশিপ করে দেবো এই স্কুলে এই কিন্তু এইটি হচ্ছে আমার টোটাল চারটি পরিকল্পনা। এই চারটি পরিকল্পনায় আপনাদের বিশেষ করে আমার এই আশেপাশের যারা আছে এখানে অনেকে আছে আপনাদের সহযোগিতা খুবই আমি চাই। এবং এই পরিকল্পনা আমি যেহেতু বিজনেসম্যান আমার মূল উদ্দেশ্য কিন্তু দুটোই, একটা হচ্ছে 30,000-25,000-30,000 লোককে কাজ দেওয়া, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ডের নম্বর ওয়ান জরুরি কোম্পানি করা, তৃতীয় উদ্দেশ্যে আমার এই স্কুলটা পড়ে। তো তাই আমি আমার মূল উদ্দেশ্যের কাজ আমি করব, এইখানে আমি ইকোনমিক্যালি আমার পুরো সাপোর্ট থাকবে, ম্যানেজমেন্ট আমি হয়তো নিজে করব না, সেজন্য এখানে একটা কমিটি তৈরি করব, সেই কমিটির মাধ্যমে এটা ম্যানেজ হবে। এবং নেক্সট এই স্কুলটাকে চালু করার জন্য আমার বন্ধু এবং আমার সঙ্গে দীর্ঘ 10-15 বছরের সম্পর্ক ওসমান করি মল্লিক, উনি একজন শিক্ষক, উনি শিক্ষা নিয়ে থাকেন, উনি শিক্ষাকে ভালোবাসেন এবং উনি একজন হেডমাস্টার মশাই এবং উনি লয়ার করে লয়ার LLM LLB করেছেন এবং উনি নানান সামাজিক কাজে থাকেন, তাই ওনাকে দেখে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। তাই ওনাকে এই স্কুলের ম্যানেজমেন্টটা আমি দীর্ঘ 5 বছরের জন্য ওনাকে আমি ওনার সঙ্গে প্রতিবন্ধতা করেছি, মানে 5 বছর উনি এই স্কুলটাকে কীভাবে তার ট্র্যাকে নিয়ে আমার স্বপ্নটিকে কীভাবে সফল করা যায় সেটা ওনার হাত ধরিয়ে, যেটা আমি শিক্ষিত নয় আমি শিক্ষাটাকে অত ভালো করে জানি না, তো এই স্কুলের ম্যানেজমেন্ট ওসমান স্যার করবেন এবং ওসমান স্যারকে পরামর্শ এবং আপনাদের পরামর্শ নিয়ে আমি আমার যেটা যেটা করণীয় যেটা যেটা আরও করা দরকার যেটা আমার পরিকল্পনা আজকে আছে সেটা তো করবই, এর সঙ্গে আরও যা পরিকল্পনা আপনারা পরামর্শ দেবেন সেই সেই সব পরামর্শগুলোকে আমি নিয়ে এগাবো। এবং আমার প্রথম আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ, যেই দিন এই স্কুলটা চালু হবে যেমন আজকে আমি দেখতে পাচ্ছি যে আমি মনে করেছিলাম যে আমার এখানে আমার ডাকে কজন সাড়া দেবে, তাই এইখানে আমরা আপনাদের মিটিং রেখেছি,
এর উপরে কিন্তু আমার একটা সাড়ে তিনশো লোকের একটা মিটিং রুম আছে, সেটা আমার হচ্ছে ওটা খাল ওটা অত লোক হবে না, মানে কিনা ঘরে আজকে কিছু লোক সাইডে আমার চেয়ার দিতে হচ্ছে। তো যেদিনে স্কুলটা চালু হবে সেদিনে যে মন্দিরটি আমার 400 থেকে 450